8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার বাঙালি মহিলা সমাজ রাজ্য কমিটির পক্ষ থেকে শিবনগর এলাকায় এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন মহিলাদের দাবি দাওয়া নিয়ে সরব হয় বাঙালি মহিলা সংগঠন। সংগঠনের রাজ্য সম্পাদিকা শ্রীমন্তী দেব জানান, আজকের দিনটি হল শপথ নেওয়ার দিন। নারীদের পুরুষের মতো সমান অধিকার দিতে হবে। মহিলাদের কর্মক্ষেত্র এবং বিভিন্ন কর্মসংস্থানে পুরুষদের মতো সমান মজুরি প্রদান করতে হবে। নারী শিক্ষার দিকে সরকারকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। নারী ধর্ষণের ঘটনার কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, তাহলে সমাজ এগিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন শ্রীমন্তী দেব। এদিন সংগঠনের মহিলারা গলায় প্লে কার্ড ঝুলিয়ে রাজ্য সরকারের কাছে দাবি জানান। বাঙালি মহিলা সমাজ সরকারের পক্ষ থেকে নারীদের বিভিন্ন অধিকার প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয়ের স্তর পর্যন্ত নারী শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করতে হবে। কর্মসংস্থান মজুরি প্রদানের ক্ষেত্রে পুরুষদের সমান নারীদের মর্যাদা দিতে হবে। প্রাথমিক শিক্ষার দায়িত্ব পুরোপুরি নারীদের হাতে অর্পণ করতে হবে। নারী ধর্ষককে হত্যার সমতুল্য জ্ঞানে বিচারের আওতায় আনতে হবে। টিভি সিনেমা বিজ্ঞাপনে নারী দেহের নগ্ন ছবি অশ্লীল সাহিত্য সম্প্রচার বন্ধ করতে হবে। কোন তথা যৌতুক প্রথা বিলুপের জন্য কঠোর আইন বলবৎ সহ কোন বিরোধী ও অসবর্ণ বিয়ের জন্য বিশেষ সরকারি সাহায্য ঘোষণা করতে হবে।